हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल अगेन सो आशा करी तुम्हारा सबाई भलो ही आछो। तो आज के नतून बेपार नहीं डिसकस करब। यू हैव ऑलरेडी नोन फ्रॉम द थंबनेल यस ठीक ही धरेछो। आज के तुम्हारे जो प्रोजेक्ट सेटा निये आमी डिटेल्स आलोचना करब। भिडियोटा हयतो एकटु बड़ो होते पारे बाट इट उल बी भेरि हेल्पफुल टू यू केनना देर आर सो मेनि क्वेश्चन्स arise in students when they get admitted in the new 11 class. So jehetu bishoy ta notun, this subject is new, thik ache, this project work has been introduced by HS Council in your syllabus, so it is a new addition to your syllabus and the project is very helpful to the students because it is the field where project can create interest to the relevant subject. Every subject has their own project, English too. So ইংরেজি যে প্রজেক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব, এই ইংলিশের প্রজেক্ট বিষয়গুলি কি কি, কেমন হবে করতে হয় এক্সাম্পল, এবং অবশেষে কিভাবে প্রজেক্ট সাবমিট করবে স্কুলে, সো ডিটেলস আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রজেক্টের প্রচুর কার্যকারিতা রয়েছে বিকজ হেয়ার স্টুডেন্টস ক্যান টেস্ট দেয়ার থিওরিটিক্যাল নলেজ, তার স্টুডেন্টরা কী শিখেছে তার স্কুলে, এবং সাবজেক্টের ব্যাপারে ডিপ রুটেড যে থিঙ্কিং সেটাকে না সেটা তারা টেস্ট করতে পারে, ঠিক আছে। এটা একটা মূল্যায়ন ব্যবস্থা অ্যান্ড ইট ইজ এ কাইন্ড অফ so we can say it is a kind of implementation of theoretical knowledge, okay, and it create interest to the relevant subject. It is an activity, okay, it is an activity where students involve themselves, thik ache, tara nijera involve hoy, eta kono onnoder kach theke dekhe dekhe lekha noy ba eta kono dhoroner mane porikha dhoroner পরীক্ষার মতো ধরন নয় যে তুমি একটা বিষয় পড়লে এবং সেটাকেই তুমি লিখে দিলে, সেটা নয়। এটা তোমাকে পুরোপুরি ইনভলভ হয়ে তোমার নিজস্ব ইউনিক আইডিয়া চিন্তাধারা সব কিছু এর মধ্যে, এটা একটা লার্নিং মেথড এবং স্ট্রং লার্নিং মেথড উইথ ফান অ্যান্ড এফেক্টিভ, ঠিক আছে বলা যেতে পারে। তাহলে চলো এই প্রজেক্ট ব্যাপারটা সম্বন্ধে আমরা আরও ডিটেলসে জেনে নিই। প্রজেক্টে টিচারের ভূমিকা কী, টিচার তোমাদেরকে কতটা সাহায্য করতে পারে যেহেতু, এবং এই প্রজেক্ট যেহেতু একটা মার্কস রয়েছে আর্টসের বিষয়গুলোতে সেগুলো 20 মার্কস থাকে, এবং যে বিজ্ঞানের বিষয়গুলিতে সেগুলো থাকে 30 মার্কস, সেটা প্র্যাকটিক্যাল, সেটা কিন্তু প্রজেক্ট নয়, সেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক। এই প্রজেক্ট তোমাদেরকে বানাতে হয় এবং এটা তোমাদের পুরোপুরি মেন্টালি ইনভলভ করে, ঠিক আছে। তো চলো দেখা যাক, আমরা আলোচনা করে নিই যে রোল অফ দ্য টিচার্সটা কী, ওকে, এবং ধীরে ধীরে বিষয়গুলি আমরা আলোচনা করতে থাকি, দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে রোল অফ দ্য টিচার ইজ ভেরি লিটল ইন ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে তোমাদের স্কুল টিচারদের সহায়তা খুবই কমই প্রয়োজন হবে, কারণ এটা পুরোপুরি নিজের ব্যাপার। পুরো প্রজেক্টটা ইওর ওন ইনিশিয়েটিভ, ঠিক আছে, খালি একমাত্র তোমরা তার সহযোগিতা নিতে পারো, খালি হেল্পার হিসাবে অর্থাৎ গাইড হিসাবে তোমরা নিতে পারো, বা কোনো ধরনের যদি তোমাদের অ্যাডভাইস প্রয়োজন হয়। হি অর সি প্লেস দ্য রোল অফ হেল্পার, ওকে, ফ্যাসিলিটেটর বাই গিভিং ইউ সাজেশন অর অ্যাডভাইস, ওকে, তোমরা ইউ ক্যান টেক হেল্প ফ্রম হিম for only advice purpose or suggest any suggestion you need, means you can take, okay, for data collection kibhabe korte hobe, kono matter ta bujhte osubidha hoy seta advice nite paro, to ei khetre tumra khali teacher er help nite paro, ortho teacher purupuri tomar project ta kore debe na, project ta tomakei korte hobe, khali tumra as a guide hisabe ba as a helper hisabe tumra kichu advice purpose টিচারের সহায়তা নিতে পারো। এই হচ্ছে রোল অফ দ্য টিচার। এবারে চলো দেখে নিই আসল প্রজেক্ট জিনিসটা কি,
হোয়াট ইজ প্রজেক্ট, প্রজেক্ট আমরা কাকে বলবো? প্রজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি যদি মানেটা বলতে হয় তাহলে এটা একটা অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? এবং সেটা কী জন্য করা হয়? টু ফাইন্ড আউট এনি আনসার অর সলভ এনি প্রবলেম, অর্থাৎ ইনভেস্টিগেশন, ইটস এ কাইন্ড অফ অ্যান ইনভেস্টিগেশন অর অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটি টেকেন টু ফাইন্ড আউট দ্য আনসার অফ এনি ডাউট অর সলভ এনি প্রবলেম, ঠিক আছে? কোনো সমস্যার সমাধান করতে প্রজেক্ট করা হয়। এটার মধ্যে ইট কনসিস্ট অফ তিনটে ব্যাপার রয়েছে যেটা থাকে, যেটা হচ্ছে অবজেক্টিভ, প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ কোনো উদ্দেশ্য থাকবে, পরিকল্পনা থাকবে এবং মূল্যায়ন থাকবে, ইভ্যালুয়েশন থাকবে, ঠিক আছে? এটার পারপাস কি, এই প্রজেক্টের উদ্দেশ্যটা জেনে নিই। দেখো, উদ্দেশ্য হচ্ছে একটাই, টু ইমপ্লিমেন্ট ইওর থিওরিটিক্যাল নলেজ, অর্থাৎ দিস ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন অফ ইওর থিওরিটিক্যাল নলেজ, ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল মেথড, ঠিক আছে? এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। তাহলে এবারে দেখে নিই সিলেকশন অফ প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট কোনটা, কী কী চুজ করতে হবে, এটা তোমার নিজের ইচ্ছে মতো দিয়েছে। কিন্তু তার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তিনটে টপিক্স দিয়ে দিয়েছে। দেয়ার আর থ্রি স্পেসিফিক টপিক্স ইন ক্লাস ইলেভেন অ্যান্ড অ্যানাদার থ্রি স্পেসিফিক টপিক্স ইন ক্লাস টুয়েলভ অলসো, ইউ হ্যাভ টু চুজ অ্যানি ওয়ান অফ দেম। ওকে, তাহলে কী কী দিয়েছে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হ্যাজ গিভেন থ্রি টপিক্স ফর প্রজেক্ট ওয়ার। দে আর ড্রামাটাইজেশন অফ এ স্টোরি, এক্সটেনশন অফ এ স্টোরি অ্যান্ড রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি। এই তিনটে টপিক্সের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা নিজের পছন্দ মতো বেছে নিতে হবে এবং একটা যে কোনো বিষয়ের উপরে তোমাকে প্রজেক্টটা করতে হবে। তাহলে এবার তাহলে কী করে প্ল্যানিং করবো আমরা প্রজেক্টটা যে করব, সেই প্রজেক্টটা তোমরা দেখো, তার জন্য একটা প্ল্যানিং দরকার হবে। কি করে শুরু করবে? না, প্ল্যানিং হ্যাজ টু বি ডান টু ওয়ার্ক আউট দ্য চুজেন প্রজেক্ট। ইউ মে ডু দ্য ফলোয়িং থিংস, এইগুলো তুমি করতে পারো। যেমন এক নম্বর হচ্ছে ডেটা কালেকশন, তোমাকে অবশ্যই প্রজেক্ট করতে গেলে ডেটা কালেক্ট করতে হবে, বিভিন্ন জায়গা থেকে, রেফারেন্স বই থেকেই হোক বা কোনো রিলায়েবল সোর্স থেকেই হোক, ঠিক আছে? থ্রু ইন্টারনেট বা ইন্টারনেটের একটা মিডিয়াম, সেটা থেকেও তোমরা ডেটা কালেকশন করতে পারো তোমার প্রজেক্টটা করার জন্য। দু নম্বর তুমি করতে পারো কি, না শর্ট ফর টিচার্স অ্যাডভাইস, অর্থাৎ কোনো ধরনের টিচার তুমি হয়তো খুঁজে পাচ্ছ না ডেটা কালেক্ট করার জন্য, বা তুমি আরও সোর্স খুঁজছো বা কীভাবে করতে হবে, তোমরা টিচারের অ্যাডভাইস নিতে পারো এই প্রজেক্টটা করার জন্য। এবং তিন নম্বর ব্যাপারটা যেটা হচ্ছে কালেক্ট রেফারেন্স বুকস, তুমি যত বই, যত রেফারেন্স বই কালেক্ট করতে পারবে ওই যে ম্যাটারটা চুজ করেছো, বা কোনো স্টোরি যে বলেছে ড্রামাটাইজেশন অফ স্টোরি বা এক্সটেনশন অফ স্টোরি, সেই গল্পটির ব্যাপারে তোমাকে রেফারেন্স বই যদি তুমি জোগাড় করতে পারো, সেখান থেকে তুমি ডেটা কালেক্ট করে প্রজেক্টটা করতে পারো। এখন এই ডেটা কালেক্ট করে করার ক্ষেত্রে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, ইম্পর্ট্যান্ট ম্যাটার্স উইচ আর টু বি টেকেন কেয়ার অফ, ঠিক আছে? সেগুলো কী কী? না, এক নম্বর হচ্ছে ডেটা কালেকশন শুড বি ইন অনেস্ট ওয়ে, ঠিক আছে? অনেস্টলি ডেটা কালেক্ট করতে হবে, উইথ কেয়ার, খুব সন্তর্পণে, খুব ভালোভাবে করতে হবে, তো রিলায়েবল কি না সেটা কিন্তু দেখতে হবে। দু নম্বর কী, ট্যালি ইওর ফাইন্ডিংস উইথ রেফারেন্স বুকস, তুমি যে রেফারেন্স বই যদি জোগাড় করে থাকো, তুমি যে ডেটাগুলো কালেক্ট করেছো প্রজেক্টের ক্ষেত্রে, সেগুলো তুমি ট্যালি করে দেখতে পারো, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, তোমার ধ্যান ধারণা মিলে যাচ্ছে। তিন নম্বর কী করতে পারো, টেক কারেক্ট ডিসিশন আফটার ডিসকাসিং উইথ ইওর গাইড, তুমি গাইড কাউকে রাখতে পারো, ঠিক আছে? সে তোমার টিচারই হোক বা তোমার নিজের পার্সোনাল কোনো ব্যক্তিকেও তুমি গাইড হিসাবে রাখতে পারো, তারপরেই তুমি কারেক্ট ডিসিশন নাও এবং সেটা প্রজেক্টের মধ্যে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? প্রেজেন্টেশন তোমার হবে। চার নম্বর কি, ইনক্লুড চার্টস, গ্রাফিক্স, ফটোগ্রাফস, পেন্টিং, ড্রয়িংস এটসেট্রা টু মেক দ্য প্রজেক্ট মোর ইনফরমেটিভ অ্যান্ড অ্যাট্রাক্টিভ, তোমার প্রজেক্টটাকে ইনফরমেটিভ করতে, অ্যাট্রাক্টিভ করতে এগুলো ইউজ করো। যত বেশি প্রজেক্ট, ফটোগ্রাফ, পেন্টিং, ড্রয়িং ইউজ করবে, তোমার প্রজেক্টটা খুব অ্যাট্রাক্টিভ হবে এবং ইউ ক্যান স্কোর মোর নাম্বারস। ওকে, মেক এ লিস্ট অফ ডেটা কালেকশন সোর্স অ্যান্ড ইনক্লুড ইট,
তোমাকে একটা পেপার অবশ্যই তৈরি করতে হবে, তুমি কোথা থেকে ডেটাগুলো কালেক্ট করেছো তার একটা সোর্স, সোর্সের লিস্ট, এবং সেটাকে আলাদাভাবে ওই প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, ইফ ইউ কালেক্ট অ্যানি ইনফরমেশন ফ্রম অ্যানি পার্সন, তুমি যেখান থেকেই তুমি ডেটা কালেক্ট করো কি না, লাইক টিচার্স অর ফ্রেন্ডস অর প্যারেন্টস, তুমি ডেটা যেখান থেকে কালেক্ট করবে অ্যাকনোলেজ দোজ, অর্থাৎ তাদের প্রাপ্তি স্বীকার অবশ্যই করতে হবে, এবং তার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট পেজ, অ্যাকনোলেজমেন্ট শিট তৈরি করতে হবে। অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট শিট শুড বি প্রিপেয়ার্ড ইন দিস পারপাস অ্যান্ড ইনক্লুডেড ইন ইউর প্রজেক্ট। বুঝে গেল? তাহলে প্রজেক্টের মধ্যে এই এই ব্যাপারগুলো থাকবে। ডেটা কালেকশন তোমার পুরোপুরি নিজস্ব, রেফারেন্স বই থেকে তুমি ট্যালি করবে, এবং যত বেশি তুমি ছবি ইত্যাদি দিতে পারবে, ফটোগ্রাফস গ্রাফস তুমি নাও দিতে পারো, কিন্তু তোমার মার্কসটা বা এবং অ্যাট্রাকটিভ করতে, তোমার প্রজেক্টটা করতে এটা হেল্প করবে। এরপর চলো প্রজেক্টগুলো সম্বন্ধে আলোচনা করে দিই। যে আমাদের যে এইচএস কাউন্সিল তিন ধরনের প্রজেক্ট তোমাদেরকে দিয়েছে, সেই তিন ধরনের প্রজেক্টগুলো কী কী একটা একটা আমি আলোচনা করে দিই। দেখো, প্রথম যেটা দিয়েছে ড্রামাটাইজিং এ স্টোরি, ঠিক আছে, ড্রামাটাইজিং এ স্টোরি বা ড্রামাটাইজেশন অফ এ স্টোরি বলতে পারো। এটা কি না, ড্রামাটাইজেশন অফ স্টোরি, টু রিপ্রেজেন্ট এ স্টোরি বিফোর অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স উই হ্যাভ টু মেক এ ড্রামা। তো কোনো একটা গল্পকে যদি আমরা মূর্তভাবে কোনো মানে অডিয়েন্স এবং বিভিন্ন দর্শকদের কাছ থেকে, দর্শকদের কাছে যদি এটাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাদেরকে ড্রামা তৈরি করতে হবে, নাটকীয়তা আনতে হবে এবং নাটক করে দেখাতে হবে, ঠিক আছে, ওটাকে অভিনয় করিয়ে দেখাতে হবে, তবে গল্পটা মূর্ত হবে। তো এই ড্রামার মধ্যে তিনটে ব্যাপার থাকে। ড্রামা কনসিস্ট অফ ফলোয়িং এলিমেন্টস, যেগুলো মেন মেন ব্যাপার থাকে, আরও অনেক ব্যাপার থাকে তার মধ্যে, এগুলো কাজ করে। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন, তোমার যে কাল্পনিক দক্ষতা থাকবে, ঠিক আছে, যেটা সৃষ্টিশীল দক্ষতা, যেটা কাল্পনিক, কল্পনা, কল্পনার শক্তি যেটাকে বলবো, ইমাজিনেটিভ পাওয়ার। সেকেন্ড হচ্ছে ইমোশনাল থিঙ্কিং, অর্থাৎ যে বিভিন্ন আবেগজনিত ব্যাপার, যেহেতু বিভিন্ন ক্যারেক্টার থাকে একটা ড্রামার মধ্যে, তাদের ভিতরে আবেগজনিত যে কথাবার্তা, ঠিক আছে, বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী কথাবার্তা বলতে হয়, তার জন্য ইমোশনাল থিঙ্কিংয়ের প্রয়োজন হয়ে পড়ে। এবং লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, কারেক্ট ল্যাঙ্গুয়েজ ফর কনভারসেশন, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে কী ধরনের ভালো, কেমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, সেই ধরনের ড্রামার স্ট্যান্ডার্ডটা নির্ভর করবে। উৎকৃষ্ট ধরনের ড্রামাটাইজেশন করতে গেলে এই তিনটে ব্যাপার তোমার থাকতে হবে। এখন এই ড্রামাটাইজেশন কেন করা হয়, এই ড্রামাটাইজেশন করার হচ্ছে, ড্রামাটাইজেশন ইজ এ ভেরি এফেক্টিভ ওয়ে টু এক্সপ্লোর কমপ্লিকেটেড ইস্যুস অফ লাইফ, ঠিক আছে। তুমি যতটা না একটা গল্প পড়ে তোমার ইস্যু অফ লাইফ, জীবনের বিভিন্ন ব্যাপারগুলো বুঝতে সক্ষম হবে, তার থেকে বেশি সক্ষম হবে তুমি যদি সেটাকে মূর্তভাবে দেখো। তুমি অভিনয়ভাবে কোনো ধরনের সিনেমা দেখলে যেরকম তোমার মনে থাকে, সেরকম তুমি যদি গল্পটাকে চোখের সামনে ঘটতে দেখো, তাহলে কিন্তু অনেক বেশি তুমি কমপ্লিকেটেড থিংগুলো বুঝতে সক্ষম হবে। সেই জন্য ড্রামাটাইজেশন অফ স্টোরি দরকার। সো ইট ইজ এম্পাসাইজড, এটাকে জোর দেওয়া অবশ্যই দরকার, সেই জন্য তোমাদের সিলেবাসে ইনক্লুড করেছে। এটা তোমার ক্রিয়েটিভ ইমাজিনেটিভ পাওয়ার, ঠিক আছে, এটাকে বৃদ্ধি করবে। এখন এই ড্রামাটাইজেশন করতে গেলে তোমাকে একটা স্টোরি বাঁচতে হবে, কিন্তু সব তো স্টোরি ড্রামাটাইজেশনের জন্য পারফেক্ট নয়, এই অল দ্য স্টোরিজ আর নট সুইটেবল ফর ড্রামাটাইজেশন, ঠিক আছে। তাহলে মাথায় রাখতে হবে, দ্য স্টোরিজ উইচ আর ড্রামাটিক এলিমেন্টস অর সিচুয়েশন আর গুড ফর ড্রামাটাইজেশন, ঠিক আছে, যেগুলোর মধ্যে যে গল্পগুলো পড়ে পড়ে দেখতে হবে যে ড্রামাটিক এলিমেন্ট আছে কিনা, অর্থাৎ এমন কিছু সিচুয়েশন আছে কিনা যেগুলোকে আমরা অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারবো, সেই গল্পগুলোকেই বাঁচতে হবে। তো টু চুজ এ কারেক্ট স্টোরি ইউ হ্যাভ টু রিড কেয়ারফুলি ফর ফিউ টাইমস, অনেকবার পড়তে হবে, অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য ড্রামাটিক এলিমেন্টস। এই ড্রামার টেকনিক্সগুলো একটু জেনে নিই, কীভাবে ড্রামা ট্রাইজেশন করার সময় কী কী ব্যাপারগুলো দেখতে হবে, নোটিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। না, এই ড্রামায় অ্যাকচুয়ালি এ ডায়ালগ অফ সাম ক্যারেক্টার্স, ঠিক আছে, সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য মেজর অ্যান্ড মাইনর ক্যারেক্টার্স। সুতরাং একটা গল্পের মধ্যে কোন কোনগুলো মেজর ক্যারেক্টার আছে, মাইনর ক্যারেক্টার, সেগুলো কিন্তু প্রথমে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যাট ফার্স্ট, ঠিক আছে।
Then imagine their dialogues relating to the story or plots. ঠিক আছে, এবং সেই মেজর ক্যারেক্টারগুলো মাইনর ক্যারেক্টারগুলো সেগুলোকে ডায়লগ বসাতে হবে, কিন্তু সব ক্যারেক্টারের ক্ষেত্রেই ডায়লগ বসাতে হবে এমন কোনো ব্যাপার নেই। অনেক মাইনর ক্যারেক্টার্স থাকে যেগুলো খালি মুভমেন্ট থাকে, ঠিক আছে, বা অঙ্গভঙ্গি থাকে, সেগুলো কিন্তু ডায়লগস নেই। সুতরাং সেগুলো একটু বিবেচনা করে তোমাকে ডায়লগস ঠিক করতে হবে। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ স্টেজ ডিরেকশন, ঠিক আছে, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক কী হতে পারে, ক্যারেক্টার্স, ঠিক আছে, মুভমেন্ট অফ দ্য ক্যারেক্টার, সাউন্ডস, লাইট, কার্টেন ড্রয়িং শুড বি মেনশনড অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট। ফার্স্ট ওয়ান ইজ ডিফারেন্ট সিনস আর টু বি ক্রিয়েটেড, হ্যাঁ, টু মেক ইট মোর ইন্টারেস্টিং। ছোটো ছোটো সিন তৈরি করে দিতে হবে। এখন দেখতে পারো, দেখো ড্রামা বিভিন্ন ধরনের হয়, ওয়ান অ্যাক্ট প্লে হয়, থ্রি অ্যাক্ট প্লে হয়। তোমাকে যত ছোটো বা মোটামুটি একটু মাঝারি ধরনের ড্রামা করলেই হবে, এবং প্রত্যেকটা অ্যাক্টের মধ্যে সিন থাকবে, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তোমার ক্যারেক্টারগুলো মুভমেন্ট করবে এবং তাদের যে ডায়ালগ হবে, বাক্য বিনিময় হবে, সেই জন্য ডিফারেন্ট সিনস আর টু বি ক্রিয়েটেড টু মেক ইট মোর ইন্টারেস্টিং। তোমাকে এটা চিন্তা করতে হবে, গল্পটা বারবার পড়ে পড়ে তোমার সিচুয়েশনগুলো মনে রাখতে হবে, তবেই তুমি একটা ভালো ড্রামাটাইজেশন করতে পারবে। এখন ডিফারেন্ট স্টেজগুলো কী কী, এখন ড্রামা লিখতে গেলে তোমাকে প্রথমে টাইটেল দিতে হবে, সেই টাইটেলটা তুমি নিজে বানাতে পারো অথবা অরিজিনাল যে স্টোরিটার যে টাইটেল থাকে সেটাও দিতে পারো, কোনো ব্যাপার নেই, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আর কি, লিস্ট অফ ক্যারেক্টার্স উইথ দ্য ড্রামাটিক পার্সন, এরপর টাইটেল দিয়ে দিলে এরপর তোমাকে বিবরণ দিতে হবে যে এটার মধ্যে ক্যারেক্টার কী কী রয়েছে এবং তাদের যে ড্রামাটিক পার্সনই কী কী চরিত্র রয়েছে, হ্যাঁ, সেগুলো দিতে হবে, তার পাশে পাশে নাম। আমি একটু পরে একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেগুলো তোমরা এটা কিছুটা ব্যাপারটা বুঝতে পারবে যে কীভাবে দিতে হয়। তিন নম্বর হচ্ছে প্লট অফ ইনসিডেন্ট, টাইম অফ দ্য ইনসিডেন্ট, এগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে প্রত্যেকটা যদি ক্ষেত্রে যদি ব্যাপার থাকে। তুমি একটা সিন করছো, সেই সিনের মধ্যে প্লটটা, হ্যাঁ, কোন জায়গায় তা হচ্ছে, এরিয়াটা, হ্যাঁ, এবং টাইমটা, সকালে হয়, বিকেল হয়, মর্নিং হয়, তো সেই সিনগুলো বিভিন্ন টাইমে ঘটে, তো সেগুলো কিন্তু উল্লেখ করে দিতে হয়। আর তারপরে হচ্ছে ডায়ালগ বিসাইডস রেসপেক্টিভ ক্যারেক্টার্স, এরপর তোমাকে শুরু করে দিতে হবে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে ডায়লগ দেওয়া, হ্যাঁ, কথাবার্তা, আর রিটেন অ্যাকর্ডিং টু দ্য প্লট অফ দ্য স্টোরি। তাহলে এইভাবে তোমাকে ড্রামাটা সাজিয়ে নিতে হবে, এই স্টেজগুলো তোমাকে পরপর মেনটেন করে নিতে হবে, ঠিক আছে, তবে তুমি একটা ড্রামা লিখতে পারবে। এখন স্টোরিটাকে এখন ড্রামা বানাতে গেলে এগুলো মেনে চলতে হবে। এখন একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো, আমি তোমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বই লীলাস ফ্রেন্ড গল্পটাই নিয়েছি। আমি পুরোটা এখন এখানে করে দেখাবো না, বিকজ ইটস এ টাইম বাইন্ডিং প্রোগ্রাম, এখানে অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য হারিয়ে ফেলবে। তাই তোমাকে একটু ওপেনিংটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই লীলাস ফ্রেন্ড যে গল্পটি রয়েছে তোমাদের সেটাকে ড্রামা বানাতে হয়। তো চলো, এই অংশটাকে আমি ড্রামা তৈরি করব, দেখতে থাকো। দেখো, আমি প্রথমে লীলাস ফ্রেন্ড আমি ওই টাইটেলটাই রেখে দিয়েছি, ড্রামাটাইজেশন করব। আর কে নারায়ণ যে লিখে যিনি লিখেছেন তার তো দেওয়াই হলো তার নাম। এবার দেখো, যেটা বলেছিলাম ড্রামাটিক পার্সনই, তাদের কোন কোন চরিত্র আছে এবং তাদের কী কাজ এই ড্রামাটার মধ্যে, তারা কিসের রোল প্লে করবে, এগুলো সব ডিটেলস দিতে হয়। যেমন প্রথমে মিস্টার শিবশঙ্কর আছে, দ্য ওনার অফ দ্য হাউস, মিসেস শিবশঙ্কর আছে, ওয়াইফ অফ মিস্টার শিবশঙ্কর, সিদ্ধা বলে একজন সার্ভেন্ট আছে, দ্য সার্ভেন্ট অফ মিস্টার শিবশঙ্কর্স হাউস, লীলা বলে ছোট্ট মেয়েটি আছে, দ্য ফাইভ ইয়ার ওল্ড ডটার অফ মিস্টার শিবশঙ্কর, পুলিশ ইন্সপেক্টর আছে, কনস্টেবল আছে, সবাইকার চরিত্র রয়েছে। এবার সিনটা রয়েছে, প্রথমে যে সিনটা, দ্য সিন হচ্ছে দ্য মিস্টার শিবশঙ্কর্স বাংলো, বুঝতেই পারছো যে প্রথমেই ওই যে উঁকি মারছে সিদ্ধা যে সার্ভেন্ট। এবং টাইম হচ্ছে সামটাইম ইন দ্য ইয়ার 1944, 1944 সালে, এটা অনেক আগের ঘটনা, তখনকার মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপটা এরকম ছিল, বর্তমানে অনেক চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটা অনেক আগের ঘটনা, এটা তখনকার তৎকালীন যুগের সময় দিয়ে দিলাম। এবং আমি লিখতে একটা ব্যাপারটা ভুলে গেছি, মর্নিং, মর্নিং টাইম ধরে নাও, এটা উল্লেখ করে দিলে ভালো হতো। যাই হোক, এরপর চলো দেখো, অ্যাক্ট ওয়ান আমি একটা তৈরি করেছি, সিন ওয়ান,
প্রথমে আমি লিখে দিলাম যে সিচুয়েশনটা শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য বারান্দা অ্যান্ড থিঙ্কিং, বুঝতে পেরেছ? সে বারান্দাতে দাঁড়িয়ে আছে এবং চিন্তা করছে, শিবশঙ্কর এটা দেখা যাচ্ছে। এখন গোটা গল্পটা বারবার পড়তে হবে, ঠিক আছে? গোটা গল্পটা পড়ে তারপরে তোমাকে একটা সিচুয়েশন তৈরি করতে হবে। শুরুতেই আমি মিস্টার শিবশঙ্কর বলছি আমার কোনো মানে নেই, তোমাকে সিচুয়েশনটার অনুযায়ী তোমাকে নিজস্ব চিন্তাভাবনা দিয়ে এই প্লটটি তৈরি করতে হবে। এখানে দেখো আমি মিসেস শিবশঙ্করকে আমি ইনসার্ট করেছি। আর মিসেস শিবশঙ্কর ব্যাপারটা হচ্ছে ভেতর থেকে চিন্তা করছে যে কেন সার্ভেন্টের প্রবলেমটা হলো, হ্যাঁ সার্ভেন্টের কেন দরকার, তার একটা আমি একটা ইমাজিনারি সিচুয়েশন আমি চিন্তা করেছি। দেখো মিসেস শিবশঙ্কর বলছে লট অফ ওয়ার্ক ইজ পেন্ডিং, অনেক কাজ বাকি আছে। আই এম টু ডু এভরিথিং মাই সেলফ, আমাকে সব কিছু করতে হবে। আই কান্ট জাস্ট টেক ইট, আমি আর নিতে পারছি না, আমি আর পাচ্ছি না। ইট বিকামস এ বার্ডেন টু মি এভরি ডে, রোজগার এটা একটা বোঝা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে সে সব কাজ মিসেস শিবশঙ্করকে করতে হয়, একজনকে প্রয়োজন তার হেল্পার হিসাবে। অ্যান্ড হেয়ার লীলা ইজ ডিস্টার্বিং অল দ্য টাইম, লীলাকেও ইনক্লুড করেছি, লীলা সবসময় আমাকে যত বিরক্ত করছে। হোয়াই ডোন্ট ইউ অ্যাপয়েন্ট সাম ওয়ান, কাউকে নিয়োগ করছো না কেন? ইন এ লাউড ভয়েস, চিৎকার করে বললো। অর্থাৎ দেখা যাচ্ছে সিচুয়েশনটা আমি ভেতর থেকে নিয়েছি, যেখানে মিসেস শিবশঙ্কর চিৎকার করছে যে কেন কাউকে নিয়োগ করছো না, কাউকে কেন কাজে রাখছো না, প্লিজ ডু সামথিং, হ্যাঁ দয়া করে কাউকে রাখো, অ্যাপয়েন্ট এনি ওয়ান হোম ইউ ক্যান ফাইন্ড নাও, যে এখনই যদি কাউকে পাও তাহলে তাকে রেখে দাও। ও গড প্লিজ সেন্ড মি ওয়ান হু ক্যান ডু এভরিথিং ইন দিস হাউস, তার ভগবানের কাছে প্রে করছে যে কাউকে পাঠিয়ে দাও ভগবান, যে সব কাজ করবে আমার। অলসো ইউ ক্যান টেক আপ টু লীলা, যাতে সে লীলারও দেখভাল করতে পারে। আই এম রেস্টলেস নাও, তার সে রেস্টলেস হয়ে গেছে, ঠিক আছে, অস্থির হয়ে গেছে। আই ওয়ান্ট পিস, শান্তি চাই। তাহলে বোঝা যাচ্ছে মিসেস শিবশঙ্কর খুব বিরক্ত প্রকাশ করছে যে কাউকে নিয়োগ করতে হবে। সুতরাং এইটার আমি সিচুয়েশন দিয়ে তাহলে বোঝা যাচ্ছে তাহলে এই ব্যাপারে শিবশঙ্কর চিন্তা করছে। মিস্টার শিবশঙ্কর বলছে হোয়াই আর ইউ শাউটিং, চিৎকার করছো কেন? দিস ইজ ইউর এভরি ডেজ ড্রামা, রোজগার একটা নাটক হয়েছে। আই এম অলসো থিঙ্কিং অ্যাবাউট ইট, আমি এ ব্যাপারে চিন্তা করছি তো। ডু ইউ থিঙ্ক টু ফাইন্ড এ সার্ভেন্ট ইজ এ ইজি টাস্ক, তুমি কি মনে করো যে সার্ভেন্ট খোঁজা একটা ইজি টাস্ক? আই কান্ট অ্যাপয়েন্ট এন ওয়ান হুম আই ডোন্ট নো, তাকে জানি না, তাকে কী করে অ্যাপয়েন্ট করবো? মেনি আনকমন থিংস আর হ্যাপেনিং দিস ডেজ, অনেক কিছু ব্যাপার অস্বাভাবিক ব্যাপার ঘটছে। ডু ইউ নো দ্যাট, জানো কি? আই ওয়ান্ট এ ফেথফুল সার্ভেন্ট, প্লিজ অ্যালাউ মি সাম টাইম টু থিঙ্ক ওভার ইট। এই দেখো এই থিঙ্কিংয়ের সঙ্গে সিচুয়েশনটাকে মিলিয়ে দিলাম, একটু সময় দাও আমাকে ব্যাপারটা ভাবতে দাও। হাউ টু গেট ওয়ান, কী করে পারবো? লেট মি থিঙ্ক, চিন্তা করতে দাও। হাউ 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 থিঙ্কিং, এই যে ব্রুডিং ওভার সার্ভেন্ট প্রবলেম এখানে আমি মিলিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো কীরকম, তোমরা যে কোনো ধরনের চিন্তা করতে পারো, ঠিক আছে? তোমার এটা ইমাজিনেটিভ ক্রিয়েটিভ ব্যাপার, ইমাজিনেটিভ পাওয়ারের ব্যাপার, তুমি নিজের মতো করে ড্রামাটা বানাও। এরপর ধরো লীলা চলে এলো, লীলা মাদার মাদার গিভ মি দ্যাট থিং, অর্থাৎ সেই যে বললো বিরক্ত করছে, তো হয়তো বিরক্তর ব্যাপারটা আমি দেখালাম এখানে। এখানে যদিও স্টোরিটার প্রথমেই লীলার ব্যাপার দেওয়া নেই, লীলা সেই এন্ট্রি করছে যখন সিদ্ধাকে ডিসাইড করা হচ্ছে রাখবে কিনা, কিন্তু আমি তার আগেই বাড়ির ভেতরের কোনো একটা ঘটনা, কাল্পনিক ঘটনা দেখিয়ে দিচ্ছি। যেমন মাদার মাদার গিভ মি দ্যাট থিং, মাদার আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। হোয়ার ইউ নট প্লেয়িং উইথ মি, মাদার ডু ইউ নো হোয়াট ইজ ইন দ্য রুম, হোয়াট ইজ ইন দ্য স্কাই, বিভিন্ন কোয়েশ্চেন করে তার মাকে বিরক্ত করছে। এদিকে তার মা কাজ করছে। মাদার হোয়াই ডোন্ট ইউ আনসার মি, টেল মি মাদার হোয়াট ইজ ইন দ্য মার্কেট, উইল ইউ বাই এ নিউ টয় ফর মি, আমাকে একটা খেলনা কিনে দেবে? মাদার ব্রিং মি এ ফ্রেন্ড ফর মি, আমার জন্য একটা বন্ধু এনে দাও, আই ওয়ান্ট টু প্লে, খেলতে চাই। আর দেখা যাচ্ছে যে এটা ব্যাপারটাও এসে যাচ্ছে যে তার মায়ের সময় হয় না তাকে সঙ্গ দেওয়ার, ঠিক আছে, তাকে টাইম দেওয়ার। লীলা খেলতে চায়, বন্ধু চায়, বোঝা যাচ্ছে? তার মানে সিদ্ধাকে খুব প্রয়োজন। কীভাবে? ওই যে ডিসাইড করে নেবে যে সিদ্ধাকে রাখা হবে। এরপর মিসেস শিবশঙ্কর বলছে লীলা হোয়াই আর ইউ সো নট ইয়ান ডিস্টার্বিং ডে বাই ডে, হোয়াই ডোন্ট ইউ লিভ মি অ্যালোন, আই হ্যাভ টু ডু সো মেনি হাউস হোল্ড ওয়ার্ক, ডু ইউ নট সি, কত কিছু কাজ করতে হবে দেখতে পাচ্ছ না? আই হ্যাভ নট এনার টাইম টু প্লে উইথ ইউ, আমার টাইম নেই। গো অ্যান্ড প্লে ইন দ্য গার্ডেন অ্যালোন, যাও খেলো বাগানে খেলো একাকি, জাস্ট লিভ মি অ্যালোন। উফ, এখানে বিরক্তি প্রকাশ করছে মিসেস শিবশঙ্কর। তাহলে এই হচ্ছে ঘটনা, এটা বানিয়ে দিলাম। এরপর দেখো আমি সিন টু ক্রিয়েট করলাম, যেখানে ওই যে সিদ্ধা এবারে এন্ট্রি করবে। সিন টু এ দেখা যাচ্ছে সিদ্ধা এই ইয়াং ম্যান পাসিং বাই
স্টপস অ্যাট দ্য গেট অ্যাট ওয়ান্স, অর্থাৎ দাঁড়িয়ে পড়লো, সে পেরিয়ে যাচ্ছিল। সিদ্ধা এবার বলছে, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? আমি এটা স্টোরির থেকেই এই লাইনটা নিয়ে নিলাম এবং আমি আরও কিছু ব্যাপার ঢুকিয়ে দিলাম যে আই নো অল দ্য হাউস হোল্ড ওয়ার্ক, আমি সব কাজ জানি। মিস্টার শিবশঙ্কর থেকে বলছে, হু ইজ দেয়ার অ্যাট দ্য গেট? সে তো শুনতে পেয়ে বলছে, কে গেটে? কাম ইনসাইড। ওই যে গল্পটা যেভাবে দেওয়া ছিল তার থেকে একটু আলাদাভাবে করলাম। সিদ্ধা ওপেন্স দ্য গেট অ্যান্ড এন্টার্স, এই যে সিচুয়েশনগুলো উল্লেখ করে দিলাম। সিদ্ধা বলছে, স্যার ডু ইউ নিড এ সার্ভেন্ট? ইউ ক্যান ট্রাস্ট মি, আই ক্যান ডু এভরিথিং। যে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সব কিছু করতে পারবো। আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, আই ওয়ার্ক আর্লিয়ার ইন মেনি হাউসেস। এবার মিস্টার শিবশঙ্কর উত্তর বলছে, ওই যে সার্ভে করবে তাকে, লুকস অ্যাট সিদ্ধা অ্যান্ড সেজ টু হিমসেলফ, এই যে ব্যাপারটা নিজে নিজেকে বলছে, ডাজ নট সিম টু বি এ ব্যাড শট, সাইড বাই সাইড দিস ফেলো অলসো লুকস ক্লিনড, বাট হাউ ক্যান আই ট্রাস্ট হিম, আই হ্যাভ টু ভেরিফাই হিম ফার্স্ট, লেট আস্ক সাম কোয়েশ্চেন, বলে তাকে ভেরিফাই করতে হবে, দেখি কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা যায়, দেন আই উইল থিঙ্ক, তারপর আমি এ ব্যাপারে চিন্তা করবো। এবার লাউডলি, ঠিক আছে, লাউডলি বলছে, ওকে হোয়ার ডিড ইউ ওয়ার্ক বিফোর, কোথায় কাজ করতে তুমি? তাহলে এইভাবে আমি ড্রামাটা তৈরি করছি। দেখো সিচুয়েশনগুলো পুরোপুরি মিলে যাচ্ছে, যেরকমভাবে লীলাস ফ্রেন্ড শুরু হয়েছে সেরকমভাবে আমি ড্রামাভাবে নাটকীয়ভাবে শুরু করতে পারি, পুরোপুরি নিজের চিন্তাভাবনার উপরে। তাহলে তুমি বাঁচতে পারো, এই খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং খুব ভালো লাগবে করতে, প্রজেক্ট করতে তোমাকে নিজেকে, এবং ভবিষ্যতে এটা অনেক তোমাকে ইম্প্রুভও করবে, তোমার থিঙ্কিং পাওয়ার অনেক ইম্প্রুভ করবে। চলো সেকেন্ড, দ্বিতীয় যে প্রজেক্টটা দিয়েছে সেই দু নম্বর প্রজেক্টটা নিয়ে বলি। দু নম্বর প্রজেক্টটা দিয়েছে কি, ডেভেলপিং এ স্টোরি অর এক্সটেনশন অফ এ স্টোরি, অর্থাৎ কোনো একটা গল্পকে আরও বেশি বাড়িয়ে দেওয়া। ছোটো গল্প তো একটুতে শেষ হয়ে যায়, কিন্তু এমনভাবে ছোটো গল্পগুলো দেওয়া থাকে যেগুলো মনে হয় না শেষ হয়ে যায়, এর মধ্যে মনে হয় যে আরও আরও একটু থাকলে ভালো হতো, বা এই গল্পটা এরকমভাবে হলে ভালো হতো। সেই সেই চিন্তাটাকেই একটু বাড়িয়ে দেওয়া, সেটাকে তোমাকে প্রজেক্টের মধ্যে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে, পারফর্ম করা, সেটার জন্য দিয়েছে এটা এক্সটেনশন অফ এ স্টোরি। তোমার যদি মনে হয় যে গল্পটিকে এইভাবে বাড়ালে ভালো লাগতো, তাহলে তোমাকে সেই সুযোগ রয়েছে এই প্রজেক্টটি বেছে নেওয়ার। তাহলে এই ডেভেলপিং এ স্টোরির ব্যাপারটা কি, না এই শর্ট স্টোরি এন্ডস উইথ সেভারাল পসিবিলিটিস, একটা ছোটো গল্প বিভিন্ন পসিবিলিটি দিয়ে শেষ হতে পারে, ইট ক্যান বি এন্ডেড উইথ ম্যানি ডিফারেন্ট ইনসিডেন্ট, ঠিক আছে। ইউ ক্যান এক্সটেন্ড এ শর্ট স্টোরি বাই মেক এ লার্জ ওয়ান উইথ দ্য কালার অফ ইয়ার ইমাজিনেশন, ঠিক আছে। তাহলে তুমি একটা ছোট্ট গল্পকে তোমার ইমাজিনেটিভ পাওয়ার দিয়ে, এখানেও তোমার কল্পনা শক্তি দরকার, তোমার ইমাজিনেটিভ পাওয়ার দিয়ে তুমি বড় করতে পারো, গল্পটা চিন্তা করে লিখতে পারো, এবং তোমাদের যে ওয়ার্ড লিমিটেশন আছে সেই ওয়ার্ড লিমিটেশনকে বিষয় মাথায় রেখে তোমাকে গল্পটিকে বড় করতে পারো। এখন এক্সটেনশন অফ স্টোরি করলে কি তোমার উপকার হবে, না অ্যান এক্সটেনশন অফ স্টোরি হেল্পস দ্য স্টুডেন্টস ইন সেভারাল ওয়ে, ইট বিল্ডস দেয়ার এক্সপিরিয়েন্স থ্রু পার্টিসিপেশন, তুমি যে পার্টিসিপেট করছো তার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাকে বৃদ্ধি করবে, আর কি ইট ডেভেলপস দেয়ার ইমাজিনেটিভ পাওয়ার, তোমার যে কল্পনা শক্তি সামান্য রয়েছে সেটাকে আবার বৃদ্ধি করবে, ডেভেলপ করবে, অ্যান্ড নলেজ অফ স্কিল, তোমার যে স্কিলটা দক্ষতা ডেভেলপ, নলেজ অফ স্কিল, ইট অলসো হেল্পস দ্য স্টুডেন্টস টু গেইন দেয়ার প্রবলেম সলভিং অ্যাটিটিউড অ্যান্ড আইডিয়াস, কীভাবে একটা সমস্যার সমাধান করতে হয়, ছোটো গল্পটিকে সমাধান থাকে না হয়তো শেষের দিকে, সেইটিকে তুমি গল্পটাকে বাড়িয়ে সমাধান করে দাও, সেই জন্য তোমার প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা এবং আইডিয়াসটা তোমার বৃদ্ধি করবে, আর কি দ্য ইনক্রিজেস পাওয়ার টু বিল্ড এ লিঙ্ক উইথ রিয়ালিটি, ইট ইজ এ ভ্যালুয়েবল স্কিল হুইচ ইনক্রিজেস দেয়ার পাওয়ার টু বিল্ড এ লিঙ্ক উইথ রিয়ালিটি, তোমরা বাস্তবের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করো, যোগাযোগ তৈরি করো, ঠিক আছে, সেইটা পাওয়ারটা বৃদ্ধি হয়, ঠিক আছে, অলিক কল্পনা হয় না। এবং অবশেষে হচ্ছে এটি, ইট ইজ এ লার্নিং থ্রু ফান, এটা খুব মজার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার, এগুলো হচ্ছে এই ডেভেলপিং এ স্টোরির মূল্য, খুব গুরুত্বপূর্ণ। এখন এই হাউ টু এক্সটেন্ড এ স্টোরি, কীভাবে আমরা গল্পটিকে বড় করব, তার কিছু রুল কি আছে? নো, দ্যার ইজ নো সাচ
স্পেসিফিক রুলস ফর এক্সটেনশন, ঠিক আছে? কোনো ধরনের স্পেসিফিক রুল নেই, ইট ফুললি ডিপেন্ডস অন ইয়ার ইমাজিনেটিভ পাওয়ার, পুরোপুরি নির্ভর করবে তোমার ইমাজিনেটিভ পাওয়ারের উপরে। তাহলে চলো দেখে নিই কীভাবে স্টেপ ফলো করতে হবে। প্রথমে তোমাকে একটা গল্প চুজ করতে হবে, চুজ এ স্টোরি অ্যাট ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু রিড ইট সেভারাল টাইমস, তারপরে বুঝতে হবে, ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি স্কোপ ফর এক্সটেনশন। যেহেতু সব গল্পই যে বড় করা যাবে এমন কোনো ব্যাপার নয়, সুতরাং গল্পগুলো পড়ে পড়ে বুঝতে হবে যে কোনো ধরনের বৃদ্ধি করার কোনো স্কোপ আছে কিনা গল্পটিতে। যদি থাকে তাহলে তবেই চুজ করো। এরপর তোমাকে কী করতে হবে, থিঙ্ক ভেরিয়াস ওয়েজ টু এক্সটেন্ড ইট, অনেকভাবে বাড়ানো যায় একটা গল্পকে, তুমি কীভাবে গতি দেবে বা কীভাবে মোড় দেবে সেটা তোমার ব্যাপার। তুমি অনেকভাবে চিন্তা করো গল্পটিকে কীভাবে শেষ করা যায়, গিভ এ পারফেক্ট এন্ড, ঠিক আছে? একটা পারফেক্ট এন্ড দিতে হবে। অ্যান্ড থিঙ্কিংটা যেন লজিক্যাল হয় এবং রিয়েলিস্টিক হয়, অলিক কল্পনা, তুমি একটা ম্যাজিক বা এই ধরনের জাদু ইত্যাদি দিয়ে কোনো লাভ হবে না, তাহলে গল্পটার এই হারিয়ে পড়বে। বাস্তববাদী চিন্তাভাবনা করতে হবে, লজিক্যাল যুক্তিবাদী চিন্তাভাবনা করতে হবে, তবে তুমি এই গল্পটির সঙ্গে সাযুজ্য রেখে সেটাকে বাড়াতে পারো। তাহলে এই হচ্ছে স্ট্যান্ড আপ স্টোরিটাকে করার প্রাথমিক ধাপ বলা যেতে পারে গল্প চুজ করে। চলো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আমি লীলাজ ফ্রেন্ড গল্পটিকে চুজ করলাম, দেখো এর এন্ড পার্টটা আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা, যাতে সহজেই বুঝতে পারো যে এখানে কি ঘটেছিল, ঠিক আছে? এটা পুরোপুরি এন্ড হয়নি, একটা এন্ডের দরকার আছে এবং এরপরে মনে হয় আরও স্টোরি থাকা উচিত। আমারও তাই মনে হয়েছে, তাই আমি এটাকে এইভাবে করেছি। দেখো আমি এর টাইটেলটা একটু আলাদা দিয়েছি, সিদ্ধা লীলা স্ট্রেন্থ, সিদ্ধার ব্যাপারটাই দেওয়া আছে এবং এটাকে হচ্ছে এক্সটেনশন অফ স্টোরি। তাহলে আমি পরবর্তী ধাপ থেকে শুরু করলাম। তারপর নেক্সট ডে মিস্টার শিবশঙ্কর ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, যেহেতু আগের গল্পে আমরা জেনেছি মিস্টার শিবশঙ্কর আগামীকাল ইন্সপেক্টরের কাছে যাবে এবং বলবে, তাই বললাম যে নেক্সট ডে মিস্টার শিবশঙ্কর ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, ইউ ওয়ান্টেড টু ডিসকাস উইথ দ্য ইন্সপেক্টর, সিং হিম অ্যাডভান্স দ্য ইন্সপেক্টর সে, তো হয়তো গেল, হ্যাঁ, এবং তাকে দেখে ইন্সপেক্টর বলল, ই নিড নট ভিজিট হেয়ার ডেলি মিস্টার শিবশঙ্কর, আপনাকে এখানে রোজ রোজ আসার দরকার নেই, আই উইল কল ইউ হোয়েন আই সলভ দ্য ম্যাটার, আমি আপনাকে ডেকে নেব যখন আমি ম্যাটারটা সলভ করে নিতে পারব, আই এম হ্যান্ডলিং ইট পার্সোনালি, ঠিক আছে, আমি ব্যাপারটা পার্সোনালি হ্যান্ডেল করছি, আই অ্যাসিওর ইউ টুডে উইল বি দ্য লাস্ট ডে ফর হিম, ঠিক আছে, আমি আপনাকে আশ্বস্ত করছি আজকের দিনটাই তার শেষ দিন হবে, ইফ হি ডাজ নট ওপেন ইজ মাউথ টুডে, যদি আজকে সে মুখ না খেলো তাহলে দেন আয়, তাহলে কথাটা শেষ হলো না। যেহেতু পুলিশ ইন্সপেক্টর জানে না যে দিনটা পাওয়া গেছে, তাই ওইটাই বললো যে নো নো ইন্সপেক্টর, সেড মিস্টার শিবশঙ্কর, ইউ নিড নট টু ডু এনিথিং নাও, দ্য চেন ইজ ফাউন্ড অ্যাট লাস্ট। এরপর ইন্সপেক্টর রিয়াকশন দেখো, ও স্ট্রেঞ্জ, দ্য থিপ ইজ হেয়ার অ্যান্ড ইউ গট দ্য চেন, আজ ব্যাপার, চোর এখানে আর আপনি চেনটা পেয়ে গেলেন, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কী ব্যাপার বলছেন, সেড দ্য ইন্সপেক্টর, দেন মিস্টার শিবশঙ্কর টোল্ড দ্য হোল ম্যাটার, পুরো ব্যাপারটা তারপর মিস্টার শিবশঙ্কর বলল। এই যে দেখো গল্পটাকে আমি বাড়াতে পারি এবং এরপরও একটা সাসপেন্স রয়েছে, রহস্য এটা রেখে রেখে তোমাকে বাড়িয়ে যেতে হবে। আমি এখানে করেছি যে হিয়ারিং দ্য ইনসিডেন্ট ইন্সপেক্টর সেড, গল্পটি এই যে ব্যাপারটা চেনটা কীভাবে পাওয়া গেল যে ট্যামারাইট পটের মধ্যে, এরপর ইন্সপেক্টর বলছে ইউ ওয়ান্ট টু সে সিদ্ধা ডিড নট টেক দ্য চেন, আপনি বলতে চাইছেন সিদ্ধা চেনটা নেয়নি, ইট ওয়াজ ফাউন্ড অ্যাট ইউর হোম বাট ইট ডাজ নট মিন দ্যাট সিদ্ধা ডিড নট স্টিল ইট, যে আপনার বাড়িতে পাওয়া গেছে তার মানে এই নয় যে সিদ্ধা এটাকে চুরি করেনি, ইজ নট ইট পসিবল মিস্টার শিবশঙ্কর, সিদ্ধা সিক্রেটলি হাইড ইট ইন দ্য ট্যামারাইট পট সো দ্যাট ইউ ক্যান্ট গেট ইট ডাইরেক্টলি ফ্রম হিম, যে এটা কি সম্ভব নয় যে সিদ্ধা হয়তো চুরি করে নিয়ে সে এটাকে লুকিয়ে ফেলেছিল যাতে তার কাছে সরাসরি না পাওয়া যায়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট মিস্টার শিবশঙ্কর, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টরও তাকে নির্দোষ মানতে রাজি নয় এবং তাকে সন্দেহের মধ্যেই রেখেছে, সিদ্ধাকে সে প্রুভ করেই ছাড়বে যে সে চুরি করেছে। সুতরাং মিস্টার শিবশঙ্করও মানতে বাধ্য হলো, ইয়াস ইন্সপেক্টর ইট মাইট হ্যাপেন, হ্যাঁ এটা হতে পারে, আই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আর্লিয়ার,
মানে আমাকে ব্যাপারটা বোঝা আগে উচিত ছিল। হি পজড ফর সাম টাইম অ্যান্ড দেন সেড নাও ইট ইজ ইয়োর কেস ইন্সপেক্টর, ঠিক আছে এটা এখন আপনার কেস, ডু হোয়াট এভার ইউ লাইক, আই হ্যাভ গট দ্য চেন অ্যান্ড দ্যাটস এনাফ, বলছে আমি চেন পেয়ে গেছি বাস যথেষ্ট হয়েছে, ইফ ইউ মেক হিম ফ্রি নাও, বলছে আপনি যদি তাকে ফ্রি করে দেন ছেড়ে দেন, হি উইল ডু এনিওয়্যার বাট আই উইল নেভার অ্যাপয়েন্ট দিস ক্রিমিনাল এগেন ইন মাই হাউস, ঠিক আছে সে যেখানে ইচ্ছে যাবে কিন্তু আমি তাকে আর বাড়িতে এই ক্রিমিনালটাকে রাখবো না। সুতরাং ওই যে ব্যাপারটা শেষ অংশটা এখানে দেখো আমি জাস্টিফাই করে দিয়েছি, এরপর আরও গল্পটা বাড়াতে দেখাতে পারতাম কিন্তু সময়ের অভাবের জন্য এখানে আমি দেখাতে পাচ্ছি না। চলো আমরা থার্ড যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের ব্যাপারে আলোচনা করে দিই। এরপরে দেখো যেটা রয়েছে রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি, এই প্রজেক্টটা তোমরা চুজ করতে পারো, তোমাদের যদি ক্রিয়েটিভ পাওয়ারটা একটু বেশি থাকে, তোমার কিছু অটোবায়োগ্রাফি লেখার যদি ক্ষমতা থাকে চুজ করতে পারো। অটোবায়োগ্রাফি জিনিসটা কী দেখো, হোয়াট ইজ অটোবায়োগ্রাফি, একটু ব্যাপারটা বলে দিই। হোয়েন এ স্টোরি ইজ রিটেন বাই এ পার্সন হিমসেলফ ও হারসেলফ ইজ কল্ড অ্যান অটোবায়োগ্রাফি, যখন নিজে লেখে নিজের ব্যাপার নিজের ম্যাটার নিজের জীবন নিয়ে লেখে তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। আর এই বায়োগ্রাফি কী করে, বায়োগ্রাফি ডেপিক্স লাইফ স্টোরি অফ এ পার্সন, ঠিক আছে তো এই অটোবায়োগ্রাফি কী করে, ইট ইজ এ ওয়ে টু শেয়ার ইন্টারেস্টিং স্টোরি অফ ওয়ান্স লাইফ টু আদার্স, অন্যদের সঙ্গে নিজের জীবনের যে ঘটনা সেটাকে ভাগ করে নেওয়া, মানে ভেরি এফেক্টিভ ওয়ে। এখন এর কিছু স্টাইল রয়েছে, হ্যাঁ এই অটোবায়োগ্রাফি লিখতে গেলে কিছু স্টাইল মেনটেন করতে হয়, সেই স্টাইলগুলো কী কী দেখে নিই দেখো, এটাকে বিভিন্নভাবে লেখা হতে পারে, বিভিন্নভাবে বলতে মে বি রিটেন ইন ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন, তুমি দুটোর মধ্যে একটা বেছে নিতে পারো, তুমি ফার্স্ট পার্সন অর্থাৎ তুমি নিজে আই বলে লিখতে পারো আমি হিসাবে, বা থার্ড পার্সন তুমি থার্ড পার্সন হিসাবে সে সে তিনি তিনি করেও লিখতে পারো তার জীবনের ঘটনা, ঠিক আছে। ফার্স্ট পার্সনের লেখাটা হচ্ছে সব থেকে বেশি কমন ম্যাটার অটোবায়োগ্রাফির ক্ষেত্রে, হ্যাঁ টু টেল দ্য স্টোরি অফ ওয়ান্স লাইফ ইন ফার্স্ট পার্সন ইজ দ্য কমন অ্যাপ্রোচ, অ্যান্ড ইট মে বি রিটেন ইন ওয়ান্স ওন পার্সপেক্টিভ অর আদার্স ভিউ পয়েন্ট ইন ওয়ান্স লাইফ, ঠিক আছে তো নিজের ভিউ পয়েন্টও লিখতে পারো বা অন্যদের ভিউ পয়েন্ট, তোমার যে ভিউ পয়েন্ট রয়েছে অন্য কারোর জীবন সম্বন্ধে সেটাও তুমি ব্যক্ত করতে পারো। তাহলে এই হচ্ছে স্টাইল, তোমাকে একটা যে কোনো স্টাইল বেছে নিতে হবে, বোথ স্টাইলস আর ইকুয়ালি এফেক্টিভ, তুমি নিজের পার্সপেক্টিভও লিখতে পারো আদার্স পার্সপেক্টিভও লিখতে পারো, বোথ আর ইকুয়ালি এফেক্টিভ। এখন এই অটোবায়োগ্রাফি লিখতে গেলে কিছু স্ট্রাকচার তোমাকে করতে হবে, স্ট্রাকচারটা কী কী না, তোমাকে মেন পয়েন্টসগুলো আইডেন্টিফাই দ্য মেন পয়েন্টস অ্যান্ড চুজ এ স্টাইল, তোমাকে স্টাইল চুজ করে নিলে ফার্স্ট পার্সন নাহলে থার্ড পার্সন, তারপরে তোমাকে পয়েন্টসগুলোকে সাজিয়ে নিতে হবে, তোমার জীবনের কাহিনীটা যে পয়েন্টস অর্গানাইজ দ্য পয়েন্টস ক্রোনোলজিক্যালি পরপর সাজিয়ে নিতে হবে মনের মধ্যে যে কোন কোন প্লটগুলো পরপর আমি লিখে যাব, এবং ক্লারিফাই অল দ্য ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন ইফ রিকোয়ার, সব কিছু ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন যাতে সত্যি, হ্যাঁ রিলায়েবল সোর্স থেকে নেওয়া হয়েছে এবং তুমি সেটাকে সত্যি বলেই মানো, এটাকে ক্লারিফাই করতে হবে, ভুলভাল যেন না থাকে, কোনো ধরনের বিভ্রান্তি যেন না ছড়ায়। আর লাস্ট ওয়ান ইজ ব্রিং অল পয়েন্টস অ্যান্ড ম্যাচ আপ প্লেসেস পিপল ইভেন্টস অন ওয়ান লিস্ট, এবং প্লেস পিপল যত কিছুকে একটা জায়গায় এনে তোমাকে সাজুজ্য রেখে অটোবায়োগ্রাফি চালিয়ে যেতে হবে লিখে। এখন প্রত্যেকটা অটোবায়োগ্রাফির বিভিন্ন ধরনের থিম থাকে, হ্যাঁ ইট ইজ ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট এ থিম ফর দ্য মেইন মেসেজ কনভেইং ইন দ্য অটোবায়োগ্রাফি, তুমি যে অটোবায়োগ্রাফি লিখতে চলেছো কারোর কারোর জীবনে লিখতে গেলে তার জীবনের ইন্সপিরেটিভ কিছু বা কিছু ম্যাটার থাকে যেগুলো সম্বন্ধে আমাদের খুব নলেজ হয়, সুতরাং এই থিমটাই হচ্ছে ব্যাপারটা, এই থিমটাকে তোমাকে মেনটেন করতে হবে। এই থিমটা মেবি হতে পারে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা বলা থাকবে, বা হতে পারে লাভ অ্যাফেয়ার্স অর অ্যাডভেঞ্চার, কোনো একটা অ্যাডভেঞ্চারের কাহিনি হতে পারে, সাকসেস ফেলিওর, ঠিক আছে সাফল্য ব্যর্থতা, এইসব ব্যাপারগুলো কিন্তু অটোবায়োগ্রাফিতে থাকে সাধারণত। সুতরাং তোমাকে এই থিমটা প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে তোমাকে উদ্ভাসিত করতেই হবে, ঠিক আছে চলো। এবং সবশেষে বলি কনক্লুশন দিতে হবে, অ্যান অটোবায়োগ্রাফি শুড বি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ রিডার্স, এমনভাবে অটোবায়োগ্রাফি লিখতে হয় যাতে একঘেয়ে না হয়ে যায়, রিডাররা যাতে পড়তে আরও উৎসুক হয় ইন্টারেস্টেড হয়, এবং এমনভাবে লিখতে হবে অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে আরও জানতে ইচ্ছা করে যাতে যাতে পড়ে। ইট শুড হ্যাভ সাম লিটারি এলিমেন্টস, এর মধ্যে যেহেতু সাহিত্যের ব্যাপার এর মধ্যে কিছু লিটারারি এলিমেন্টস থাকে, এবং সব সর্বদা তুমি যে স্টাইলই চুজ করো না কেন
রিডার্স উইল কনসিডার স্টোরি, একটা গল্পই মনে করবে, ঠিক আছে? যতই সত্যি ঘটনা হোক এটাকে একটা গল্পের মতো যেন গল্পের ছলে পড়ে যায় এবং যে থিমটা সে যাতে সহজেই বুঝতে পারে। তাহলে একটা অটোবায়োগ্রাফি লিখতে গেলে এগুলো মেনটেন করতে হবে এবং সেই অনুযায়ী অটোবায়োগ্রাফিটা তৈরি করতে হবে। তুমি অটোবায়োগ্রাফি লিখতে পারো, তোমার কোনো টপিকস তোমার নিজের, তুমি একটা জড়বস্তুরও লিখতে পারো এবং জীবন্ত কোনো ব্যক্তিরও লিখতে পারো, জীবন্ত প্রাণীরও লিখতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমি তোমার স্কুলের, স্কুল যে আছে স্কুলের অটোবায়োগ্রাফি আমি লিখছি। হ্যাঁ, কীভাবে দেখো, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, চলো আমি নিজেকে পরিচয় করিয়ে দিই। অ্যাকচুয়ালি আই এম জাস্ট এ বিল্ডিং উইথ সাম এডুকেশনাল পিপল, আমি কিছু এডুকেটেড পিপল নিয়ে একটা বিল্ডিং জাস্ট। আই অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন এভরিবডিজ লাইফ, আমি স্কুল হয়ে অর্থাৎ স্কুল নিজেকে স্কুল মনে করে স্কুলের দৃষ্টিভঙ্গি থ্রু দিয়ে এই অটোবায়োগ্রাফিটি লিখছি। অর্থাৎ আমি প্রত্যেকের জীবনে পার্টিসিপেট করি, অবশ্যই এটা সত্যি, প্রত্যেকের জীবনে যারা স্কুলে পড়ে অবশ্যই স্কুলে পড়েই থাকে, সুতরাং প্রত্যেকের জীবনের গুরুত্ব রয়েছে। মোর ওভার ইউ ক্যান সে আই বিকেম এভরিবডিজ পার্ট অফ লাইফ টিল দেয়, এবং জীবনের শেষ পর্যন্ত এটা একটা অংশ হিসেবে থেকে যায়, কেননা স্কুল জীবন কোনোদিনই ভোলার নয়। তোমরা সহজেই জানবে ভবিষ্যতে স্কুল জীবনটা কত মিস করবে, শেষ জীবন পর্যন্ত তোমার এটা স্মৃতিপটে অক্ষুণ্ণ থাকবে। আই ক্যান নট বি ফরগেটেন, ঠিক আছে? এটা যেহেতু আমি ফার্স্ট পার্সনে লিখছি যে আমি ভোলার পাত্র নই, আই রিমেন অ্যাজ এ মেমোরেবল থিং ইন এভরি ওয়ানস কোর্ট অফ হার্ট। দো পিপল লেফট মি অ্যাট এ সার্টেন স্টেজ অফ লাইফ, নিশ্চিত একটা টুয়েলভের পর সবাইকে ছেড়েই যেতে হয়, বাট ক্যারি মাই মেমোরেবল ডে উইথ দেম আনটু দেয়ার লাস্ট, ঠিক আছে? শেষ জীবন পর্যন্ত আমার মেমোরেবল ডেগুলো ক্যারি করে নিয়ে যায়। আই এম দ্য প্লেস ওয়ার পিপল গেট দ্যার ট্রু ফ্রেন্ডস, এবং এতে কী পাওয়া যায়, যেখানে সত্যিকারের বন্ধু পাওয়া যায়। এবার স্কুল জীবনের ফ্রেন্ডকে কোনোদিনই ভুলতে পারবে না, তোমরা ভোলা যায় না, ট্রু এক্সপিরিয়েন্স অফ জয় এবং সত্যিকারের আনন্দ তোমরা স্কুলেই পেয়ে থাকো। সুতরাং স্কুল এই যে ফিলিংসটা এগুলো সত্যি সবার কাছেই দেখবে সত্যি। ইয়াস আই এম দ্য স্কুল, তাহলে এই ইন্ট্রোডাকশনটা আমি দিলাম। এরপর তুমি নিজের মতো করে লিখতে পারো, এটা আমি চেষ্টা করেছি এইভাবে লেখার। দেখো অটোবায়োগ্রাফি তুমি এভাবে ফার্স্ট পার্সন হিসাবে নিজের স্কুল ভেবে লিখেছি। এরকমভাবে তোমরা যে কোনো একটা পেন, হ্যাঁ, তোমার নিজস্ব প্রিয় কোনো পেটের ব্যাপারে, ঠিক আছে, হয়তো পোষার কোনো প্রাণীর ব্যাপারে লিখতে পারো, কোনো পার্সন তোমার ভালো লাগে তার পার্সনের সম্বন্ধে লিখতে পারো। ইউ ক্যান চুজ এনিথিং টু রাইট অ্যান অটোবায়োগ্রাফি, ঠিক আছে? চলো তাহলে এই তিনটে প্রজেক্টের মধ্যে একটা চুজ করে লিখবে। এবার দেখো কিভাবে প্রজেক্ট কপিটা তৈরি করবে, এটাই তো মেন ব্যাপার। তোমাকে শেষ পর্যন্ত সাবমিট করতে হবে প্রজেক্ট কপিটা, প্রজেক্টটা তোমাকে নিজে লিখতে হবে। প্রজেক্ট লিখে লেখার কতগুলো ব্যাপার তোমাকে মেনটেন করে চলতে হবে যাতে তোমার প্রজেক্টটা ভালোভাবে সাবমিট করতে পারো। পুরো প্রজেক্টটা একটা রাফ পেপারে লিখে নিলে ভালো হয় আমার মনে হয়, কেননা বিভিন্ন ধরনের কাটাকুটি চিন্তাভাবনা হবে, অন্য চিন্তাও হতে পারে, সুতরাং এই চিন্তাভাবনাগুলোকে এক করে যেহেতু তুমি যে প্রজেক্টটা চুজ করেছো রাফ পেপারে, তোমার প্রজেক্টটা সাজিয়ে নেওয়া ভালো। আর কেউ যদি মনে করে যে ডাইরেক্ট আমি লিখবো, লিখতেও পারো, কিন্তু ডাইরেক্ট প্রজেক্ট কপিতে কাটাকুটি বা কোনো ধরনের টেম্পারেই এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। তোমার প্রজেক্টটা দেখতে অ্যাট্রাকটিভ হবে না, দেখতে ভালোও লাগবে না, রিডার পড়তেও অসুবিধা হয়, ঠিক আছে? সুতরাং তোমার প্রজেক্টটা একটা রাফ পেপারে লিখে নেওয়াই ভালো। তারপরে তুমি কী করবে, টেকে বাঞ্চ অফ এ4 সাইজ পেপার, তুমি এ4 সাইজ পেপার নিয়েও ভালো, তুমি খাতার পাতাও নিতে পারো, কিন্তু সেগুলো একটু পাতলা থাকে বলে সেগুলোতে ছিঁড়ে যেতে পারে বা লেখা ডিজাইন, ঠিক আছে, কালার পেনে স্কেচ কালার যদি তুমি কালার করতে চাও সেগুলো কিন্তু পেছন পাতায় উঠে যায়, বাজে দেখায়। সুতরাং অনেক কিছু কনস রয়েছে, আবার এ4 সাইজ পেপার নিলে ভালো হয়, খুব বেশি লাগবে না, গোটা 10-15টা নিলেই হবে। এরপর কী করবে তুমি, এটা তোমার অপশনাল ব্যাপার, তুমি ইউ ক্যান ড্র মার্জিন অর ডিফারেন্ট ডিজাইন অন অল দ্য সাইডস অফ পেপার, তুমি সাইডে ডিজাইনও করতে পারো পেপারগুলোর, একটা ডিজাইন একদিন বসে বসে করে নিলে পেপারে, বা তুমি জাস্ট মার্জিনও টেনে দিতে পারো, হ্যাঁ, বা ফাঁকাও রাখতে পারো, কিন্তু দেখতে যেন সুন্দর হয় সেভাবে করলে খুব ভালো হয় প্রজেক্টটা। এরপর তোমার কী করতে হবে, রাইট দ্য প্রজেক্ট অন অনলি ওয়ান সাইড অফ দ্য পেপার, পেপারের এক সাইডেই লিখবে প্রজেক্টটা, ঠিক আছে? ডোন্ট রাইট অন দ্য ব্যাক সাইড, যে প্রজেক্টটা একদিকে লিখেছো তার পেছন পাতায় যেন কিছু না লেখা হয়, সেটা ফাঁকা থাকে যেন, তাহলে কী হয় পেছনের যে
প্রেশারে, কালির প্রেশারে ওপরে প্রজেক্টটা দেখতে অসুবিধা, খারাপ লাগে। সুতরাং খুব তুমি যে কেয়ার নিয়ে করেছো, যত্ন নিয়ে করেছো এবং তোমার যে ইউনিক চিন্তাভাবনাকে এখানে রেখেছো, সেগুলো এখানে প্রকাশ পাবে। তোমার যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা, তুমি যত কতটা টেক কেয়ার করেছো প্রজেক্টটা করতে, সেটা এখানে প্রকাশ পাবে। সুতরাং তুমি প্রজেক্টটা খুব ভালোভাবে বানাও, পেপারে এক সাইডে লেখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আর কি, যেটা আমি আগেই বলেছি, অ্যাড রেলেভেন্ট পিকচার্স আর গ্রাফিক্স টু মেক দ্য প্রজেক্ট অ্যাট্রাকটিভ। এরকম তুমি রেলেভেন্ট পিকচার দিতে পারো, তুমি যে টপিকটা বেছে নিয়েছো, সেই প্রজেক্টটা যে স্টোরিটা বেছেছো, সেই স্টোরিটা রেলেভেন্ট পিকচার তুমি এখানে দিতে পারো। হ্যাঁ, দিলে খুব ভালো দেখাবে, প্রজেক্টটা খুব অ্যাট্রাকটিভ মনে হবে এবং তোমার স্কোরও ভালো হবে। এরপর কী করবে, প্রজেক্ট যখন লেখা হয়ে যাবে, স্টেপল অল দ্য রেডি প্রজেক্ট পেপার্স টুগেদার, স্টেপল করে দেবে। এক সাইডটা যেমন খাতার মতো স্টেপল করে দাও, সেরকম স্টেপল করে দিতে পারো, বা এক কোনা সাইডটা স্টেপল করে দিতে পারো। তো খাতার মতো মনে হয় দু তিনটে স্টেপল করে দিলেই ভালো হয়, যাতে পাল্টাতে সুবিধা হয়। যেহেতু এক সাইডে তুমি প্রজেক্টটা লিখেছো, তাহলে সেটা খাতার মতো হলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু স্টেপল করবে, ডোন্ট ইউজ অ্যানি চ্যানেল ফাইল। অনেকে দেখেছি স্কুলে চ্যানেল ফাইল ইউজ করে দেয়, প্রজেক্টে ঢুকিয়ে দেয় তাকে প্রোটেক্ট করার জন্য, বা হার্ড প্র্যাকটিক্যাল কপি ইউজ করে, যেগুলো প্র্যাকটিক্যাল খাতার যে মোটামোটা পেপারগুলো সেগুলো ইউজ করে, সেটা ভালো কভারের জন্য। কিন্তু সেক্ষেত্রে স্কুল অথরিটি কিছু প্রবলেম হয়ে যায়, কারণ যখন প্রচুর স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করতে হয় প্রজেক্টকে, তখন যদি চ্যানেল ফাইল ইউজ করা হয় সেগুলো বানতে অসুবিধা হয়। এবং যেহেতু বোর্ডে পাঠাতে হয়, এগুলো যদি চ্যানেল ফাইল বাদ দিয়ে যদি খালি পেপারগুলো থাকে, তাহলে ওগুলো বাইন্ডিং করে পাঠাতে সুবিধা হয়। সুতরাং এটার কোনো পজিটিভিটি তোমার ক্ষেত্রে আছে, হয়তো চ্যানেল ফাইলটা তুমি ইউজ করলে নিয়ে আসার জন্য স্কুলে যাতে খারাপ না হয়ে যায়, কিন্তু সাবমিট করার সময় চ্যানেল ফাইলটা অবশ্যই খুলে নেবে, এবং প্র্যাকটিক্যাল পেপার যদি থাকে তাহলে অবশ্যই খুলে নেবে, এগুলো দেওয়ার দরকার নেই। মানে এটা প্রত্যক্ষ আমি অভিজ্ঞতা করেছি যে এগুলো দিলে অসুবিধা হয়, এবং এগুলো কোনো স্কোর এক্সট্রা এক্সেস কিছু স্কোর হয় না। ঠিক আছে, তোমার প্রজেক্টটার মূল ম্যাটারটাই হচ্ছে আসল, এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা এবং সৌন্দর্যবোধটা, সেটাই হচ্ছে আসল। তাহলে এই দুটো ফাইল ইউজ করবে না একদম কোনো ধরনের। ওপরে তুমি একটা হালকা মোটা পেপার ইউজ করতে পারো, যাতে বাইন্ড করা যায় আর কি, বিভিন্ন সব প্রজেক্টগুলো বানতে পারা যায়। তাহলে অর্গানাইজ অল দ্য রিলেভেন্ট লিস্ট অ্যান্ড পেপার্স টু মেক দ্য কপি, সাবমিট ইট টু ইয়ার ক্লাস টিচার। এইসব করে সব কিছু অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে, ওপরের প্রজেক্ট লিখে, হ্যাঁ, নাম, রেজিস্ট্রেশন, রোল নাম্বার, যে পয়ান থাকে সেগুলো তুমি যে কোনো রেফারেন্স বইয়ে পেয়ে যাবে, সেই অনুযায়ী পেপারগুলো ঠিক করে এবং প্রজেক্টটা দিয়ে স্ট্যাপল করে তোমার সাবমিট করে দাও ক্লাস টিচারকে। তাহলে অল দ্য বেস্ট, সব ভালো থেকো, এইভাবে প্রজেক্টটা তোমরা তৈরি করো, খুব ভালো, তোমাদের পুরো ফুল স্কোরই পাবে এবং তোমার চিন্তাভাবনারও বিকাশ ঘটবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এর পরবর্তী ভিডিও আমি নিয়ে হাজির হব খুব শীঘ্রই। তোমরা সঙ্গে থেকো, এবং যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে তোমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পেতে পারো। আজকের জন্য অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।